প্রস্তুতি ইতিমধ্যেই সারা হয়েছে? দেখো, প্রস্তুতি একেবারে তুঙ্গে। নবান্ন অভিযানকে সফল করতে বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে এই রাজ্যে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল এবং বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী ছাড়াও বিজেপির শীর্ষ নেতারা, কেন্দ্র থেকে যাদেরকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, তারা মুরলীধর লেনের একটি ঘরে থাকবেন এবং সেখানে স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে, লাইভ ফিড তারা প্রত্যেক মুহূর্তে দেখবেন এবং সুনীল বানসাল সহ অমিতাভ চক্রবর্তী সহ নেতারা দেখবেন। এবং এই যে তিন দিক থেকে নবান্ন অভিযান করে ঘেরার যে পরিকল্পনা, একদিকে কলেজ স্কোয়ার থেকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার হাওড়া ময়দান থেকে, সাঁতরাগাছি থেকে শুভেন্দু অধিকারী, তিন দিক থেকে মিছিল কিভাবে এগোচ্ছে, কতটা তারা পুলিশি বাধাকে পেরিয়ে অভিযানকে সফল করতে পারলো এবং পুলিশের লাঠিচার্জ হলো কিনা, সেখানে আক্রান্ত হচ্ছেন কিনা বিজেপি নেতা কর্মীরা, সমস্ত কিছু মাল্টি ক্যামের মাধ্যমে বিজেপির পক্ষ থেকে প্রায় 32 থেকে 33টি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং একাধিক ড্রোন, যে ড্রোন এই মিছিলগুলোর একেবারে সামনের অংশে থাকবে মুভমেন্ট দেখবার জন্য, সুনীল বানসাল সেগুলো দেখবেন। একই সঙ্গে রাজ্য বিজেপির সদর দপ্তর ওয়ার রুম হয়ে উঠছে এই কারণেই, যেখানে আইনজীবী সেলের যারা রয়েছেন তারা প্রস্তুত থাকবেন, যারা বিজেপির আইনজীবী সেলে রয়েছেন তারা সেখানে উপস্থিত থাকবেন এবং কোনোভাবে বিজেপি নেতাকর্মীরা গ্রেপ্তার হলেই তাদেরকে কিভাবে দ্রুত মুক্তি পাওয়ানো যায় সেই চেষ্টা করবে আইনজীবী সেল। ডক্টর সেল প্রস্তুত থাকছে, বিশেষ মেডিকেল ভ্যান বিজেপি অফিসের সদর দপ্তরের বাইরে রাখা হচ্ছে যাতে কোনোভাবে কেউ আহত হলে সেই কর্মীকে দ্রুত চিকিৎসা দেওয়া যায়। ফলে সব মিলিয়ে সুনীল বানসাল নিজে ওই ওয়ার রুমে বসে তদারকি করবেন এবং কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেবেন যে দুর্নীতির প্রশ্নকে সামনে রেখে কতটা এই নবান্ন অভিযানকে সফল করতে পারলো বিজেপি, যে কারণে একেবারে মাল্টি ক্যামেরা। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সুচারু তোমাকে।